Happy do. এই মথাউরিটো কাটি ইয়াত চুইচকে মানে সুইচ গেট গুলো আছে, গার্ড ওয়াল লাগে, গার্ড ওয়াল লাগে। এটা ওয়াটার রিসোর্সে বনাইছে, ওয়াটার রিসোর্স বিজু এটো গার্ড ওয়াল দুখন ইমিডিয়েটলি কাবাক লগাই দে। ইয়ারপরা এই ঘর স্কুলের পর গার্ড ওয়াল দুখন লগাই দে। একদিন একদিন দুদিনের কষ্ট, পাম্প লগাই, গার্ড ওয়াল লগাই সম্ভালি দে। পানি তো বছর দুদিনে আহে, তার কারণে যদি মথাউরি লাগে, ইটু লাগে, ইটু লাগে, গোটেই মানুষের মাটি যাওয়া আরম্ভ হয়ে যাবে। বাবা পাগলানি, ব্রহ্মপুত্র তেনেকে মাটি ফিল আপ করবো পারি নাকি? মানে এটা পানিয়ে উলাই রয়ে যাবো, সেখানে তার মথাউরি দিব লাগবে, দি মাটি ফিল আপ করবো লাগবে। এইখিনি জায়গা মাটি পানি যে সোমাইছে, এতিয়া কি হব, মই এতিয়া কৈছো তাত এটা ওয়াল বনাম আর পাম্প হাউস লগাই দিম। দেখো ড্রেনের প্রবলেম, মেন ড্রেনটা পকা করে দিম পুরো, পকা দাদা 2 মিনিট পকা আছে, মেন কথা মাটি পড়ি পড়ি 2 মিনিট যদি না আইলে আইব। এইটো একটা সুইচ গেট ডিজাইন করো, এইটো একচুয়ালি এই ড্রেনটো ওপর করে ধুনিয়া করে দিও, ফুটপাথ লগাই ওপর কাভার লগাই দিও, যাতে মানুষের ধুনিয়া করে এটি ইউজ করিব পারে খোজকাড়ি। আর ফ্রন্ট সুইচ গেট লগাই দিও, যাতে পানিটো ব্রহ্মপুত্র পানিটো বাহিলে আমি সুইচ গেটটো বন্ধ করে দিব, পানিটো কাভার লগাই আরম্ভ করে দিও। ড্রেনের প্রভিজন করি এটাতো সিহঁতক ড্রেইনৰ ডিজাইনটো কৰি যে এনেকে ব্রিজ আছে, আপুনি এনেকে কৰক, এনেকে কৰক, তুমিতো এটা নক্সা মোক বনাই দিব লাগিব, তেতিয়াহে মই ৰেলত দিব পাৰিম। কিন্তু তুমি মই যেনেকে কৈ আছো যে এনেকে এনেকে করে এনেকে থাকিব দিয়ক, তলত সোমাই থাকিব, তেনেকে তো বস্তুটো নামাইব। ঘর ভাঙি আছে তার চিন্তা আছে, চাকরি পা মানুষের কথা ডাক্তার
ইয়াতে নার্স থাকিব যোনে নলবাৰীত যাব খুজি বহুত আছে লক্ষীমপুৰত যোনে নলবাৰী ফালৰ গুৱাহাটী ফালৰ ছোৱালী আছে তাইক তাতে পঠাই দিয়ে। পান্দানাৰপৰা মাজুলী মুখলৈ 22 কিলোমিটাৰ। আপুনি ইয়াতে গড়াখনে অঞ্চল পৰিদৰ্শন কৰিলে, চৰকাৰী পক্ষৰ এতিয়া কি ব্যৱস্থা? যোৱাবাৰ মই মাতমৰা মঠাউৰিলৈকে আহিছিলোঁ আৰু তেতিয়াই ৰাইজৰ লগত কথা পাতি মঠাউৰিটো শক্তিশালী আৰু সংৰক্ষণৰ কাৰণে এটা ভাল আঁচনি লোৱা হ'ব বুলি আমি কৈছিলোঁ। এতিয়া বান্দানা বুলি স্থানডোখৰৰ পৰা মাতমৰা মাজুলীলৈকে আমি 22 কিলোমিটাৰ অঞ্চলত প্ৰটেকশ্যনৰ এটা স্কিম এটা হাতত লৈছোঁ। প্ৰায় 90-120 কোটি টকা লাগিব, পৰিকল্পনা চলি আছে, সকলো ঠিকে থাকে, থাকিলে আমি খুব সোনকালে কাম হাতত ল'ব পাৰিম। তেতিয়া ই এটা মাতমৰা মঠাউৰিটো এটা পূৰা সংৰক্ষণ দিব পাৰিব। আৰু এইবাৰো মঠাউৰিটো ভাল অৱস্থাতে আছে, গাড়ী মটৰো চলাচল কৰি আছে আৰু ই যদিও কোনোবা কোনোবা জেগাত অলপ অলপ বইল হৈছে, তথাপিতো ব্ৰহ্মপুত্ৰৰ পানী এইবাৰ ঢকুৱাখানা সমষ্টিৰ ভিতৰত সোমোৱা নাই, সেইটো আমাৰ বাবে এটা সুখৰ খবৰ। কিন্তু তথাপিতো বিভিন্ন উপনৈৰ পানীয়ে ঢকুৱাখানাত বানপানীত 50খনমান গাঁৱত আক্ৰান্ত কৰিছে। চৰকাৰে যিমান পাৰে সাহায্য অভিযান চলাইছে, সহায় কৰিছে আৰু সহায় আমি কৰি থাকিম। ৰাজ্য জোগাৰি যোৱা যিটো সুনীল জাহাংগীৰ কাণ্ড, এই সন্দৰ্ভত আপোনাৰ ওচৰত শেহতীয়া তথ্য কিবা? মই বহুত CID ইনকোৱাৰী কৰি আছে কাৰণে মই বিশেষ খবৰ লোৱা নাই, কিন্তু এইটো কথা ঠিক, যিহেতু হায়দৰাবাদৰ CFL তাতকৈ ওপৰত ভাৰতত ফৰেনচিকৰ বা DNAৰ এজেঞ্চি নাই, গতিকে আমি হায়দৰাবাদ CFLৰ ৰিপৰ্টটোক সঁচা বুলি ভাবিয়ে আগবাঢ়িব লাগিব। এজন মানুহ যেতিয়া বা কোনোবা এটা হত্যা হয় বা কোনোবা মানুহ যেতিয়া নোহোৱা হয় এমাহ, এবছৰ, কেতিয়াবা 3 বছৰ পিছতো ট্ৰেক কৰিব সময় লাগে, তাৰ সময়সীমা এটা ধৰি আপুনি কাম কৰিব নোৱাৰে, কাৰণ মানুহৰ লগত কথা না, মানুহটো আটাইতকৈ আমাৰ যিমান ধৰাত যিমান প্ৰাণী আছে তাৰ ভিতৰত মানুহে আটাইতকৈ ডাঙৰ বিবেকবান আৰু বুদ্ধিমান, গতিকে মানুহৰ লগত আপুনি যেতিয়া
কিবা এটা সমস্যা হব তার একদম দশ দিনত উলিয়াই দিম, ত্রিশ দিনত উলিয়াই দিম, তেনেকুৱাটো কথা নাই। কিন্তু পুলিশে নিজের কাম করব, বিশ্বাস রাখব, সকল ঘটনাই পুলিশে সমাধান করব, এইটো করব। রাজ্য যোগাই যাওয়া যে সুনীল জাহাঙ্গীর কাণ্ড, এই সন্দর্ভত আপনার ওসর শেহতিয়া তথ্য কিবা? মই বহুত সি আই ডিয়ে ইনকোয়ারি করে আছে কারণে মই বিশেষ খবর লওয়া নাই। কিন্তু এইটো কথা ঠিক, যেহেতু হায়দ্রাবাদৰ সি এফ এল তাতকৈ ওপৰত ভাৰতত ফৰেনচিকৰ বা ডি এন এৰ এজেঞ্চি নাই, গতিকে আমি হায়দৰাবাদ সি এফ এলৰ ৰিপৰ্টটোক সঁচা বুলি ভাবিয়ে আগবাঢ়িব লাগিব। এজন মানুহ যেতিয়া বা কোনোবা এটা হত্যা হয় বা কোনোবা মানুহ যেতিয়া নোহোৱা হয় এমাহ এবছৰ কেতিয়াবা তিনি বছৰ পিছতো ক্ৰেক কৰিব সময় লাগে, তাৰ সময়সীমা এটা ধৰি আপুনি কাম কৰিব নোৱাৰে। কারণ মানুহৰ লগত কথা না, মানুহটো আটাইতকৈ আমাৰ যিমান ধৰাত যিমান প্ৰাণী আছে তাৰ ভিতৰত মানুহে আটাইতকৈ ডাঙৰ বিবেকবান আৰু বুদ্ধিমান। গতিকে মানুহৰ লগত আপুনি যেতিয়া কিবা এটা সমস্যা হ'ব তাৰ একদম দশ দিনত উলিয়াই দিম, ত্ৰিশ দিনত উলিয়াই দিম, তেনেকুৱাটো কথা নাই। কিন্তু পুলিশে নিজৰ কাম কৰিব, বিশ্বাস ৰাখক, সকলো ঘটনাই পুলিশে সমাধান কৰিব পাৰিছে, এইটোও কৰিব। তারমানে এইটো মানে কি হয় সেইটো ইস্যু কেতিয়াবা সলিউশন কেতিয়াবা ভাল নাযায়, এইটো সন্মুখীন হ'লে শিক্ষকসকলে। এতিয়া এনেকুৱা যদি তই দহ কিলোমিটাৰ মূৰে মূৰে কৈ দে তই নদীটো নদীটো চাপা খাই যাব, চাপা খালে আমাৰ এক্সপাৰ্টে কয় নদীখন মানে দ হৈ যাব। টেম্পো ফুটব্রিজ বেশি ইয়াতে নার্স থাকিব যোনে নলবাৰীত যাব খোজে, ভগবানে মঙ্গল লাগিলে যত হায়দ্রাবাদত ল্যাবরেটরি টেস্ট হয়েছে তাতে আমি পঠাই দিব লাগে, কারণে বিজ্ঞানিক সকলের কথা পাতি নিজে কনভিন্স হয়ে হব পারে। বাকি লড়াটোর পড়া শুনা আমি চাম, সেইখিনি কথা নাই, আমার পার্টির লড়া আছে কোনো সমস্যা নাই, যে পারো মই সহায় করে দিম। কিন্তু অকণমান আমি সবে পুলিশক সহায় করো যাতে তদন্তটি সোনকালে মাটি স্টক নাছিলে, চাৰিদিনে মাটি স্যার 2 বজাত মই জায়গাত আছে, তারপর থামি পেলায় যেন তেনে থাকিল, ৰাতিপুৱা সময়লৈকে মাটি নাই, মানে
relief camp. However, if we get more rain, then situation might worsen. So it is all depends how weather looks like in next one. You are also visiting each and every area where flood have caused a havoc. What is the ground assessment, and by when you are expecting to progress? As far as it is all about weather. So whoever has been affected, we are offering relief. We are drawing a plan for rehabilitation. But today the situation is manageable, under control. But if rain comes, there are many embankments which were breached during the first and second wave. Embankments are in open position. So if we get more rain, then water from river Brahmaputra and tributary will re-enter into the villages. Then there will be further damage. As of now, I am putting all hopes that at least weather will improve. There will be no more rain in Arunachal and Upper Assam. Then I think we will be able to manage the situation. What assurance you have got from the central leadership? You see, central leadership is all along with there. Today also you can see that NDRF, Air Force is operating. All are because of central government. So today you will see that wherever embankment is happening, NDRF team are in position. That has been sent by only Ministry of Home Affairs. Wherever people are in maroon position, Indian Air Force has picked them up, rescued them. So central government is a active partner in handling the situation. Thank you, Dr. Srimata. আপনার ভালে আছে না মাত পাই দিদে খুড়া ভালে আছে খুড়ি ভালে আছে ভাল খুড়ি ভালে আছে না কি খবর ভালে আছে বাবা ভাল বাইক চলাই আছো হব দে বাবা সব হয়ে যাব তহতি অল সহায় করে দিবে কহিবি দে ভাল রাজেন রাজেন পড়া পড়িবি
বহিব বহি মামা মতা মামা নাম তো কটা নাম তো কি অভিনব বড়া গরম বন্ধ হয়ে গেল কেতালেক গরম বন্ধ ভাল মৌ পজ দি উঠো দে স্কুল এতিয়া গরম বন্ধ নাকি গরম বন্ধ গরম বন্ধ সময় কি করবি মা সিলেবাস একবার খতম হয়ে যাব তারপর খালি রিপিট হব আচ্ছা দে মনোজ দা আচ্ছা ইমান স্মার্ট স্টুডেন্ট খতম করে দিব দিয়া করি ভাইস কি নাম মা বিস্তিরানী শইকীয়া তোর নাম মা দেবকন্যা বরা কি নাম আরাধনা বরা কি নাম মামা বাবা তোর কি নাম অবিনাশ বরা কৌশিক বরা আচ্ছা সব বরা সব ঘর সম্পর্কীয় মানুষ নাকি সব একে একে ঘরে ওসরে গিয়ে থাকি আমি এটা বুঝি যে জুলাইত একটা তৃতীয় ওয়েভ আহে আর সেপ্টেম্বরত একটা চতুর্থ ওয়েভও আহে গতি প্রথমটো হয়ে গেল দ্বিতীয়টো হয়ে গেল এটা তৃতীয় আর চতুর্থ ওয়েভর কারণেও আমি নিজক সাজু করে রাখব কিন্তু এইবার মই গোটেইখিনি জায়গাতে ঘুরিলো মানুষে রিলিফ বা সহায় সাহায্য যা পাব লাগে পাইছে আর আমি বেশি সকলকো কইছো যে আপনার লিবারেল হয়ে মানুষখিনি যেহেতু দুর্যোগত আছে সহায় করে গই 10-15 বছর আগে দেখিছিল যে যেটা মথাউরি সিগে এটা মথাউরি সিগা খরালিলে রয়ে থাকে যে যেটা মথাউরি বনাব এটা কিন্তু কালি মন্ত্রীগুলি আছে সমস্ত মন্ত্রীগুলি আজি কাম আরম্ভ হয়েছে কলিয়াবরৰ হাতিমুরাই হোক বা মাজুলীর জুগুনি ধরিতে হোক আমার চেষ্টাটো হল যে খরালিলেকে আমি রাখি আর মথাউরিটো স্ট্রেংথেন করব লাগে কিন্তু প্রথম আর দ্বিতীয় ওয়েভর মাজত আমি যেখানে সময় পাও বা দ্বিতীয় আর তৃতীয় ওয়েভর মাজত যেখানে সময় পাও
তার যদি আমি সদ্ব্যবহার করো তাহলে মানুষের বহুত সহায় করব পারো। নহলে জুলাইত যেতিয়া ব্রহ্মপুত্রখন উফন দিব মথাউরিটো খোলা হয়ে থাকলে ইয়াত আরো পানি সোমাই যাব। আগতে হয় কি এবার মথাউরি ভাঙিলে গোটেই বছরটো তাত পানি সোমায়। এতিয়া আমি চেষ্টা করছো যাতে মথাউরিটো ভাঙিলেও প্রথম ওয়েভত ভাঙিলে যাতে দ্বিতীয় ওয়েভত তাত পানি নুসুমায়, দ্বিতীয় ওয়েভত ভাঙিলে যাতে তৃতীয় ওয়েভত পানি নুসুমায়। নহলে যদি চারিটা ওয়েভতে পানি সোমাব লাগে তেতিয়াহলে মানুষের অবর্ণনীয় কষ্ট হয়। সেইকাৰণে আজিকালি আমি ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টক একটা বিত্তীয় ক্ষমতা দি থাকছো যে এনেকা ঘটনা হলে যাতে লগে লগে জিওবেগ পারি মথাউরিটো অন্তত মারি দিব চেষ্টা করে আর তৃতীয় ওয়েভর যাতে আমি বাঁচিব পারো। কিন্তু বানপানী হওয়ার পিছত গোটেই মথাউরিটো এবার চাব লাগিব, কারণ কেতিয়াবা অকল ভাঙি যাওয়া অংশত কাম করলে মথাউরিটো বাঁচি না থাকে, আগরপরা পিছলৈ ডাঙর এরিয়া এটা করব লাগে। সেইখিনি আমি বানপানীর পিছত আমি সেই বিষয়ে আমি চিন্তা করি। স্বাস্থ্য বিভাগ, পশু চিকিৎসা বিভাগ, পিএইচসি গোটেবিল ডিপার্টমেন্টে একেলগে কাম করেছে। আপনাদের মানুষ সুধিলেও গম পাব যে যদি আগে পিছে বানপানী হলে মানুষের যান কষ্ট হয় সিমান কষ্ট এবার নাপাব যেন মূল ধারণা। বগীবিল হয়ে যদি মথাউরি আসলে সেই মথাউরি আর এই মথাউরির মধ্যে আমি দেখা পাইছো যে মথাউরিটা একেবারে খাড়া, ইয়ার যদি স্লোপিং হয় কাকলে যদি মাটি যাব লাগে আপনি দেখি গেলে আপনি যদি বগীবিল হয়ে যদি অবশ্যই ধ্বংস করে মো চকু আগত গেছি গেল, এখন বাইচকিয়া নাই, মোর কলেজে সরকে গেছি গেল বারোচকিয়া নাম তাকে আপনি সেই পরিয়ালটা যাতে বসা যদি দিয়ে। আর দুই নম্বর কথা কল কি বামুন গাঁওয়া যদি আমার ইয়ালে একটা মাথায় দি দিয়ে চারি সত্রখ আমার বসা এই এই তিনিয়াল দিলে যদি একটা মাথায় দি আলি মূল তিনিয়াল আমার চারি সত্রখন বাঁচিব আমি দুই জায়গা পরামর্শ দিচ্ছে। আর এইটাই হল গোটাই মাজুলি খান বান্ধ পরামর্শ দিচ্ছে বামুনি বামুন গাঁওয়ার এই আলি মূরলেকে একটা রিং বান্ধ এইটাই হল আমার গোটাই মাজুলি বান্ধ দুটা পরিয়াল মত বুঝি আছো আর এই পাঁচটা পানি মই যখন সাগর চা বসা বিপদের সময় আপনি চাই থাক চাই আছে আর মানে যাবে আমার ঘরটা আয়ের ঘর আছে আমার ডাঙরকে মানে তিন ঘোয়ালি ঘর গেছিলেন নিজে আপনি যা মানে পয়সা দিয়েছিল সেই উপকার করেছিল যে এই কিপা কিপা হয়ে থাকা এই নাওখন লো সমস্যাটো কি পুরার দুজন এজন দিলীপ শইকীয়া নামতে তো দুজন মোৰ ছাৰ এইটো পৰিয়ালে লোৱা পোৱালি এইটোৱেই মোৰ মাক অসুস্থ এটা পৰিয়াল দুটা পৰিয়াল তিনিটা পৰিয়াল চাৰিটা পৰিয়াল চারিটা পূর্ণ একটা আংশিক ধন্যবাদ।
ফুল এটা গরম বন্ধ নাকি গরম বন্ধ গরম বন্ধ সময় কি করবি সিলেবাস একবার খতম হয়ে যাব তারপর খালি রিপিট হবে গরম বন্ধ সময় তাই সিলেবাস খতম করে দিব দিয়া করি কি নাম মা তোর নাম মা দেব কিনা বড় কি নাম মামার বাবা তোর কি নাম অবিনাশ বড় সব বড়া সব ঘর সম্পর্কে মানুষ কিজনে কিজনের সব একে একে ওচরে ওচরে গড়িয়া গড়িয়া আমি আগে সামলটা কমাই দিই মন নাই।